অনেক প্রত্যাশা নিয়ে আজকে এখানে আমরা এসেছিলাম। কারা এসেছে? নারায়ণগঞ্জের আপামর সাধারণ জনগণ, ব্যবসায়ী, আইনজীবী, ডাক্তার থেকে শুরু করে ওলামায়ে কেরামগণ এসেছেন, সাধারণ জনগণ এসেছেন, কিন্তু একটা অংশ নাই। পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো প্রশাসনে প্রথম আহ্বান জানায় সাধারণ জনগণকে যে আপনারা আসেন, আমরা একটু আলোচনা করি কিভাবে শহরকে সুন্দর করা যায়, কিভাবে মাদক মুক্ত করা যায়, কিভাবে অপরাধ দমন করা যায়, সব কিছু। আজকে এত বড় আয়োজন, সামনে সাহিত্য সম্মানিত সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর বসার স্থান, সেই স্থানটাই খালি। আয়োজনটা কে করে দিয়েছেন? এই আয়োজনটা করার কথা ছিল প্রশাসনের, কিন্তু প্রশাসন তো এখন পর্যন্ত, আমি এত বছর ধরে নারায়ণগঞ্জের বাসিন্দা, আমি তো দেখি নাই। আয়োজনটা কে করেছেন? নারায়ণগঞ্জের অসংগঠিত নেতা, গণমানুষের নেতা শাহের ওসমান সাহেব, সেই আয়োজনটাকে কাজে লাগাতে পারেনি আজকের প্রশাসন। আর মাননীয় এমপি মহোদয়, আপনি কি বলবেন সাধারণ জনগণের মাঝে? সাধারণ জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করার, নারায়ণগঞ্জকে সন্ত্রাস মুক্ত করার জন্য, কিন্তু বাকি যাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে এই কাজটা করতে হবে, সাধারণ জনগণ তো হাতে তুলে নিতে পারবে না। আজকে ফতুল্লাতে, আজকে একটি পত্রিকা নিউজে দেখেছি, ফতুল্লাতে মাদকের বিরোধিতা করার জন্য মাদক ব্যবসায়ীরা একজন প্রতিবাদকারীকে নির্মমভাবে পিটিয়েছে, তাহলে এটাকে দেখবে কে? সাধারণ জনগণ বিচার করবে না আইন শৃঙ্খলা বাহিনী বিচার করবে? যদি তারাই না আসে তাহলে কিভাবে হবে? সম্মানিত বন্ধুগণ, বলা হচ্ছে আইনজীবীরা যদি মাদকের মামলা না করে, অনেকে অনুরোধ করেছেন আমাদেরকে মাদকের মামলা না করতে, আমরা বলতে চাই আমি কখনো করিনি, আমি আজকের পর থেকে মাদকের মামলা করব না, আমার আইনজীবীরা করবে না। কিন্তু কথা হচ্ছে, যখন একজন সাধারণ মানুষ এসে বলে, ওর বৃদ্ধা মা এসে বলে তার বাড়ি থেকে ধরে এনে তারপরে এই মামলাটাতে চালান করে দেওয়া হয়েছে, আমরা খুঁজে খাঁজে দেখি ওইখানে মাদকের মামলায় চালান করা হয়েছে, তাহলে নিরাপরাধ মানুষটার বিচার কি হবে? ওই লোকটাকে তো বাড়ি থেকে ধরে এনে যদি একটি শত্রুতাবশত, বিভিন্ন শত্রুর দ্বারা ভায়াস হয়ে একজন নিরাপরাধ মানুষকে যদি কোনো মাদকের কিছু দিয়ে কোর্টে চালান করা হয়, ওই লোকটা যদি বিচার না পায়, তার মা যদি কাঁদে, তার স্ত্রী যদি কাঁদে, তার নাবালক সন্তান যদি আমাদের সামনে এসে কাঁদে, তখন আমরা কার কাছে বিচার চাইবো? আমরা কি করবো? এবার আপনারা বলে দেবেন, তাহলে তো নিরাপরাধ লোকটাই হাজতে কাটবে, তার বিচার হবে না। সে কেন জানলেও না তাকে কেন এই মামলায় চালান করা হয়েছে? যদি সামনাসামনে আমরা আলোচনা করতে পারতাম যে কিভাবে এইগুলি সুরাহা করা যায়, তাহলে তো নারায়ণগঞ্জ অনেক সুন্দর হতো, ভূমিদস্যুতা থাকতো না, সন্ত্রাস থাকতো না, মাদক থাকতো না, কোনো অপরাধ থাকতো না। কাজেই আমার অনুরোধ, যাদের কথা বলছি, প্রশাসন আপনাদের তো আসার কথা ছিল, আপনারা আসতেন, এত সুন্দর একটা আয়োজন আপনাদের মাধ্যমে আসলে করা সম্ভব না, তখন ছোট্ট জায়গাতে বসে সব কিছু সমাধান করা সম্ভব না। আপনারা যে আসেন, এত বড় ব্যাপক আয়োজন কেন কাজে লাগালো না আমরা তো জানতে পারলাম না। নারায়ণগঞ্জের মানুষ আমরা জানতে চাই, আমরা শান্তি চাই, মাদকপূর্ণ সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ চাই, যাতে আমার সন্তানটা সকালবেলা ভোর 6:30 যখন ইউনিভার্সিটিতে যায়, তার চাকরিতে যায়, তখন যাতে নিরাপদে যেতে পারে, কোনো মাদকের মামলা, মাদকের সন্ত্রাসীদের আয়ত্তে না যে না পড়ে কোনো তাদের দ্বারা আক্রান্ত না হয়, আমরা নিরাপত্তা চাই, নারায়ণগঞ্জের নিরাপত্তা চাই। একজন তারপরও তো কাউকে আগাতে হবে, অনেক প্রত্যাশা নিয়ে আপনি এসছেন। আমি মাননীয় সাংসদকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই এবং বলতে চাই, কেউ আসুক আর না আসুক, আপনি এসছেন, আপনি সামনে এগিয়ে যান, নারায়ণগঞ্জের মানুষ আপনার সাথে এসছে। আপনি কয়েক ঘন্টার নোটিশে নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করেছেন, যারা শত বছরের পর বছর ধরে কেউ কলঙ্কমুক্ত করতে পারে নাই, আপনি আবার ডাক দিয়েছেন, ইনশাল্লাহ কেউ আসুক আর না আসুক, নারায়ণগঞ্জের সাধারণ জনগণ, নারায়ণগঞ্জের মানুষ আপনার সাথে আছে, আমরা আপনার সাথে আছি, কোনো মাদক নারায়ণগঞ্জে হবে না, মাদক সন্ত্রাসে থাকতে পারবে না ইনশাল্লাহ। কেউ আসুক আপনার সাথে, কেউ না আসুক, নারায়ণগঞ্জের সাধারণ জনগণ আছে, থাকবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।